ফারহান এবং পায়েল জুটির রসায়ন দর্শকদের মাঝে একটা আলাদা হাইপ ক্রিয়েট করে আসছে চলতি বছরের শুরুতেই। বেশ দারুণ কিছু কাজ এই জুটি দর্শকদের উপহার দিয়েছেন, যেগুলো কালান্তরে বহু মানুষের আবেগে স্থান পেয়েছে। লাল সবুজের বুকে ইট পাথরের এই শহরে তাদের অভিনয় এখনও লেপ্টে আছে। কিন্তু সেই জুটি এবার অস্ট্রেলিয়ার সিডনিতে কী করছে তাই আজ জানাবো, তাই থাকুন শেষ পর্যন্ত। আর যারা গেমস খেলে টাকা ইনকাম করতে চান, কিভাবে করবেন সেই ভিডিওর লিঙ্ক পিন কমেন্ট এবং ইনস্ক্রিনে দেওয়া রয়েছে, চাইলে দেখতে পারেন। ভালোবাসা দিবস উপলক্ষে ডিয়ার ভ্যালেন্টাইন এবং হৃদ মাঝারে নাটক দিয়ে বছরের শুরুতেই ফারহান এবং পায়েল জুটি ইউটিউবে তুমুল ঝড় তুলেছিল। সেই ঝুটি আবারও তুমুল ঝড় তুলতে একসাথে নিয়ে আসছেন পাঁচটি কাজ, ফ্ল্যাটমেট, কাপল রোমান্স, নিউলি ম্যারিড এবং বাকি দুটো কাজ এখনও লোডিং। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন ফারহান, পায়েল এবং তার টিম মেম্বার সবাই একসাথে পাঁচটি প্রজেক্ট হাতে নিয়ে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। আগামী বছরের শুরুতেই নিউ ইয়ার এবং ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফারহান পায়েল অবস্থান করছেন সিডনিতে। গতকাল মেহেদি হাসান খান তার ফেসবুক ওয়ালে জানিয়েছেন তারা তিনটি কাজ, ফ্ল্যাটমেট, কাপল রোমান্স এবং নিউলি ম্যারিড শেষ করেছেন এবং খুব শীঘ্রই দুটো কাজ শেষ করবেন। একে তো ফারহান পায়েল দর্শকদের মূল আকর্ষণ, সেই সাথে বাহিরে তাদের পাঁচটি কাজের অসাধারণ সিনেমাটোগ্রাফি জমে একদম ক্ষীর হয়ে যাবে। দেখা যাক সেই জুটি কতটুকু সফলতা পায়। স্বপ্ন সাজাই শুধু তোর সাথে।